আমাদের ছোট ছোট সোনার বাচ্চাদেরকে তাদেরকে হত্যা করতেছে, ছোট্ট বাচ্চাদেরকে পিস্তলের গুলি দিয়ে লজ্জাস্থানে গুলি মেরে মেরে ফেলতেছে। এতে আমাদের কোনো সমস্যা নাই নাকি বলেন? যদি সমস্যা হয়, এটা যদি আমরা মনে করে থাকি, তাহলে মুজিব বর্ষে ইনভাইট করেছে মোদিরে বাংলার জমিনে, মোদি আসলে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। যদি মোদিরে বন্ধ করার জন্য কোনো ডাক এসে যায়, তাহলে কারা কারা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ। জোরে বলেন, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাও দিতে রাজি? জোরে বলেন, কখনো পিছপা হবে না তো? মুসলমানের পিছনে গুলি লাগতে পারে না। মুসলমানের গুলি লাগবে কোথায়? বুকের ভিতরে লাগবে। এই কোরআনকে মহব্বত করার জন্য যদি ফাঁসি হয়, সেই ফাঁসির মঞ্চে আমরা ঝুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? নারায় তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি কালামে পাক থেকে একদম ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। হাদিসের ভিতর থেকে বুখারি মুসলিম সিয়াচিত্তার সকল হাদিসের প্রথম হাদিসটা আমি তেলাওয়াত করেছি। তার আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো এবং বর্তমান প্রেক্ষাপটে ভারতের অবস্থান, মুসলমানদের কি করুণ দশা, করুণ অবস্থান, এটা আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে আমি দেখাবো আপনাদের। যদি কোনো মুসলমান হয়, তার ঈমান থাকে, তাহলে সহ্য করার মতো নয়। আর যদি মুসলমান না হয়, নামদারি হয়, আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো, আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো যদি মুনাফেক হয়, তাহলে তার কষ্ট লাগবে না, বরঞ্চ সে খিলখিলে হাসবে, কথা ঠিক কিনা? আর যদি মুসলমানের ন্যূনতম ইমান থাকে, ন্যূনতম ন্যূনতম ইমান যদি থাকে, বরদাস্ত করার মতো কোনো শিশিও স্বয়ং বর্তমানে নাই, আর তার প্রতিকার করার জন্য কোনো হুমকি ধুমকি কোনো চক্রাঙ্গানি মুসলমান এটা মেনে নেবে না। হতে পারে তুমি যত বড় পাওয়ারফুল হও না কেন, শক্তিশালী হও না কেন, তোমার শক্তি একদিন থাকবে না, মিসমার হয়ে যাবে, কথা ঠিক কিনা? সক্রেটিস তার বাচ্চাকে বলতেছে, এই বাচ্চা নামদার, তোমার এত পাওয়ার, তুমি জনগণের উপরে তুমি অত্যাচার করো, নির্যাতন করো, আসলে তোমার তো কোনো কিছু নাই। সক্রেটিসের বাচ্চা বলতেছে, এই ছেলে, তুমি তো ছোট মানুষ, কিছু বোঝো না, আমার পাওয়ার কত জানো? আমার বিশাল সেনাবাহিনী, আমি যদি অর্ডার দিই গোটা দেশ তামা তামা করে ফেলবে। এরকম একটা সময় গেছে না গেছে না? কথা বলেন। প্রশাসন দিয়ে, ক্ষমতার বহর দিয়ে, ক্ষমতার মসনদ জবর দখল করে এদেশের তৌহিদি জনতার উপরে অত্যাচারের হিস্টিম রোলার চালিয়েছে। হয়তো সাময়িক কোন মানুষ কথা বলবে না, তাই বলে সবাই চুপ থাকবে না। কথা বলার জন্য হাজারো আল্লাহর ফজলে আল্লাহর গোলাম আল্লাহর জমিনে বিদ্যমান জীবন। আমি তো প্রায় বলে থাকি, আমাকে যদি কোরআনের জন্য এক না দুই না এক হাজার বার নয় 100 কোটি বার ফাঁসি দেওয়া হয় কোরআনকে ভালোবাসার জন্য, এরপরও আমি বলবো কোরআনকে আমি ভালোবাসি, তারপর 1 কোটি বার ফাঁসি নিতে রাজি। সম্মানিত উপস্থিতি, নরম নরম তুজো তুজো কথা বলার শোনার সময় এখন নয়, ময়দান কায়েম করতে হবে, ইসলামের জন্য করতে হবে। কোন নাস্তিক মুরতাদার আসপালানে তাদের চোখ রাঙানোর কারণে আমি চুপ থাকতে পারি না। আরে মরতে তো হবেই একদিন, কথা বলে মরতে হবে না? জোরে বলেন। ইঁদুরের মতো 500 বছর নয়, 1000 বছর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। যদি বেঁচে থাকতে হয় সিংহের মতো, মাত্র 1 সেকেন্ড বেঁচে থাকবো, এরপরে সিংহের মতো গর্জন দিয়ে বেঁচে থাকবো, কথা ঠিক কি? আরে মুসলমানের পাওয়ারই তো জানি না, আপনাকে আমাকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে, এই
আওয়াজ এই কণ্ঠের ভিতরে যে পাওয়ার দিয়েছে, এই পাওয়ার যদি চালু করতে পারেন, গোটা সমাজের নাস্তিক মুর্তাজারা বঙ্গোপসাগরে আওয়াজের কারণে ভেসে যাবে খড়কুটার মতো। ছোট্ট একটা ঘটনা বলি, আজকে যেমন ভারতে মুসলমানদের উপরে অত্যাচারের হিস্টিম রোলার চালানো হচ্ছে, একসময় হিন্দু মুসলিম এরকম একটা অবস্থান, সাংঘর্ষিক একটা অবস্থান, দাঙ্গা শুরু হয়েছিল। ওই দাঙ্গার ভিতরে ওই হিন্দু মহল্লার ভিতরে একটা যুবতী বোন, তার পেটে বাচ্চা, গর্ভবতী, 3 দিন পর্যন্ত মেয়েটা বেউস, তার বাচ্চা ডেলিভারি এবং বাইরে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। মেয়েটা কোন রকম হুঁশা হইছে, তার বাবাকে বলছে এরকম আমি বাঁচব না, আমাকে তাড়াতাড়ি মেডিকেলে নাও। কয় মেডিকেলে নেব, রাস্তায় যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। এরপরেও ওই মহিলার অনুরোধে কান্নায় চোখের পানিতে ভিজে যাওয়ার কারণে, তার চিবুক ভিজে যাওয়ার কারণে বাবা সহ্য না করতে পেরে কোন রকম তারে নিয়ে একটা ঠেলা গাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে মেডিকেলে, বা ওই মেয়েটাকে, গর্ভবতী মহিলাকে। সামনে যখন গেছে, যাওয়ার সাথে দেখে একদল যুবক মুসলমান, তারা স্লোগান দিচ্ছে নারায় তাকবীর। এই নারায় তাকবীর স্লোগান, ওই স্লোগানের ভিতরে মেয়েটা পড়ে যায়। যখনই যুবক লিড দিয়েছে নারায় তাকবীর, এই আল্লাহু আকবার শব্দের শোনার সাথে সাথে ওই মহিলার গর্ব খালাস হয়ে গেছে। বন্ধুরা, আমার মহিলার গর্ব যখন খালাস হয়ে গেল, ওখান থেকে মহিলা বাড়ি চলে গেল, তার গার্জিয়ানকে বলল সংবাদ, সাংবাদিক সম্মেলন করার জন্য। বলে কারণ কি? বলে হ্যাঁ কারণ আছে। বলে আমি আর তোমাদের ধর্মে থাকবো না, যেই ধর্মের মাধ্যমে আমি এত কষ্ট পেলাম, আমাকে এখান থেকে পরিত্রাণ এবং আমাকে সুচিকিৎসা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা হলো না, অথচ আমি রাস্তায় গেলাম আর মুসলমানের আওয়াজ নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনির কারণে আমার 3 দিন পর্যন্ত যেই প্রসাব হলো না, যেই আওয়াজের কারণে আমার স্বাভাবিক গর্ভপাত ঘটে গেল, আমি ওই ধর্মের ভিতরে, আমার সন্তান আমি সব সকল সহ ওই ধর্মের ভিতরে ঢুকে যাব। হে মুসলমান, জানো না তোমার আমার দাম কত? জানার চেষ্টাও কখনো করি নাই, নিজেকে কখনো চিনতেও পারি নাই, আমার পাওয়ার কত, আমার শক্তি কত, আমার দাম কত? আমি তো কোনো হিন্দুর ঘরে তো আমাকে বানানো হয় নাই, আমাকে মুসলমানের ঘরে বানানো হয়েছে। আমাকে ইচ্ছা করলে আল্লাহ তো হিন্দুর ঘরে দিতে পারত, কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ সেটা না করে, মেহরবানি করে আল্লাহ আপনাকে আমাকে তার কি পাই, মুসলমানের ঘরে কালেমা দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাইছে। আর কালেমা দিয়ে মুসলমানকে মুসলমানের ঘরে বানায়, আজকে হিন্দুদের দুর্গাপূজায় যাওয়ার জন্য মুসলমানের ঘরে বানাইছে, কথা বলার লজ্জা শরম নাই? বেহায়া বেলা যা, আজকের অনেক হিন্দুরা পর্যন্ত মুসলমানদের কাছে অভিযোগ দেয়। অনেক সময় এখানে প্রতিনিধি আছে, চেয়ারম্যান আছে, উনিও জানেন, যারা লিডার থাকে, পলিটিশিয়ান থাকে, লোকাল গভর্নমেন্ট থাকে, তাদের কাছে অনেক সময় নালিশ যায় যে দাদা আপনাদের মুসলমানের কারণে আজকে আমরা হিন্দুরা নির্বিঘ্নে পূজা করতে পারি না, কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজকে ভারতের হিন্দুরা মুসলমানের বন্ধু, কথা বলে না? মুসলমানের বন্ধু কত বড় শত্রু, কি পরিমাণ তাদের শত্রুতা, তাদের সাথে আমাদের তো জমি জমার কোনো লেনদেন নেই, তারপরে তারা কেন মুসলমানদের আক্রমণ করে, করার কারণটা কি, অপরাধটা কি? একটা রাস্তা দিয়ে কুকুর যায়, ওই মহল্লা একটা সবল কুকুর, বড় কুকুর, ওই যখন তার বাড়ির কাজ দিয়ে যায় একটা কুত্তা কুকুর, ওই কুকুরটা দেখে সবল কুকুর তার উপরে আক্রমণ করে, বিজ্ঞজন রাস্তায় দাঁড়ায় দেখে ওই কুকুরটা তো তারে কিছু বলে নাই, তারপরে কেন তারপরে আক্রমণ, কারণটা কি? বিজ্ঞজন থিসিস করে বের করলেন, ওই যে দুর্বল কুকুরটা
তার অপরাধ একটাই, তার দুর্বল হওয়া। দুর্বল হওয়ার কারণে সবল কুকুরটা তার উপরে আক্রমণ করেছে। আজকেরা মুসলমানদের উপরে আক্রমণ করার কারণ কি? একটাই মাত্র কারণ, আজকে মুসলমান কেন, সে মুসলমান কেন ভদ্র এবং দুর্বল? মুসলমানরা ভদ্রতার কারণে, এ মুসলমান জাতি আমার, ভারতবর্ষ মুসলমান 1000 বছর শাসন করেছে, সুবহানাল্লাহ বলবেন না? অথচ কোনদিন কোন মুসলমান যদি এই চিন্তা করত, ভারতের ভিতরে 90 কোটি অথবা 80 কোটি হিন্দু, মুসলমানের সংখ্যা 40 কোটির মতো, কথা ঠিক কিনা? অথচ 1000 বছর শাসন করার পরেও একজন হিন্দুকে তারা মারে নাই, বিতাড়িত করে নাই। আর সামান্য তোমরা, সামান্য 200 বছর এখনো তোমাদের অতিবাহিত হয় নাই, এরপরেও মুসলমানদের উপর আক্রমণ করার কারণ কি? কারণ হলো মুসলমান ভদ্রতা দেখায়, এই জন্য, কথা ঠিক কি না? ভদ্রতার একটা সীমা আছে, আছে না নাই? যারা বলেন আছে না নাই? নির্যাতনের একটা সীমা আছে, আছে না নাই? চীনের মুসলমানদের উপরে আজকে 1 না 2 না 70 বছর ধরে নির্যাতন করতেছে। আজকের চীনের 4টে কারাগার, 4টে কারাগারে 40 লক্ষ মুসলমান, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। কেমন নির্যাতন? তাদের শরীর থেকে যুবকদেরকে কাপড় খুলে তাদের উলঙ্গ করে লোহার রড দিয়ে, ওই আবু জেহেলের মতো, তাদের পেতাত্তারা যেমন আবু জেহেল হযরতে বিলাল আম্মার ইবনে ইয়াসিরের উপরে যেমন নির্যাতন করেছিল, লোহার রড গুলো গরম করে তাদেরকে ছাক দিয়েছিল, ওই রকম অবস্থা আজকের চীনের মুসলমানদেরকে করেছে। পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিবাদ যায় নাই, বারবার চিঠি লেখা হয়েছে, তারপরেও সেখান থেকে কোনো নাই। একটা কথা মনে রাখবেন, যখন মানুষের উপরে যখন নির্যাতন হয় তখন ওই মানুষটা মাজলুম হয়ে যায়, কথা ঠিক কি না? আর যে মাজলুম হয়ে যায়, ওই মাজলুম আল্লাহর কাছে যখন আর্তনাদ করে, আল্লাহ তুমি আমাকে, আমাদেরকে হেফাজত করো, এই জালিম, এই জালিম শাসক থেকে আমাদেরকে হেফাজত করো, যখন মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষের পক্ষ থেকে যখন নির্যাতন শুরু হয়ে যায়, তখন ওই মানুষটার সাথে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, দেখেন তার ফলশ্রুতিতে কি ঘটনা ঘটলো। আজকে চীনের করোনা নামক একটা ভাইরাস, এমন এক ভাইরাস সময় নেয় না, অল্প সময়ের ভিতরে তার জীবন সাঙ্গলীলা হয়ে যায়। অথচ এই যখন ভাইরাস প্রথম ধরা পড়ে তখন স্বীকার করে নাই, এরা চিন্তা করলো যে এই ভাইরাসগুলো মুসলমানদের ভিতরে ঢোকাই দেওয়া যায় কিনা, ডাইভার্ট করে দেওয়া যায় কিনা, পরিকল্পনা করে জেলখানার ভিতরে পর্যন্ত ওই রোগীগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর মেহরবানি, আল্লাহর রহমত, সুম্মা আলহামদুলিল্লাহ, ওই জেলখানার ভিতরে একজন মুসলমানকে করোনা ভাইরাসে অ্যাকসেপ্ট করে না। রহমতের মালিক কে? ইজ্জতের মালিক কে? যারা বলেন ইজ্জতের মালিক কে? হ্যাঁ, তার মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? চেয়ারম্যান বানানোর মালিক কে? এই এলাকায় ভাইজান কি চেয়ারম্যান নাকি? চেয়ারম্যান সাহেব, আমাদের মেম্বার, এনারা যারা আছে এই সমাজ